فرازا وفكازا وانسلنا من গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পড়ছে সারা দেশ, খালবিল পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে, বৃষ্টির দেখা নেই বহুদিন। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে শরীয়তপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় শরীয়তপুরে ডামুডা উপজেলার ডামুডা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে এই নামাজ অনুষ্ঠিত হয়। প্রখর রোদের কারণে জীবিকা নির্বাহের তাগিদে বাইরে বের হতে পারছে না শ্রমজীবী মানুষ। বৃষ্টি না হয় ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় ও বিশেষ দোয়া করা হয়। এছাড়াও তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে রংপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে নামাজ আদায় করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার 11টায় রংপুর জুম্মাপাড়া মসজিদ মাঠে ও 10:30টার দিকে কাউনিয়া উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে এবং বদরগঞ্জ উপজেলার সরকারি কলেজ মাঠে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির জন্য নামাজ আদায় করতে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণী বয়সের মুসল্লিরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন স্ব এলাকার মসজিদের ইমামগণ। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। জমি শুকিয়ে ফেটে ক্ষেতের ফসল নষ্টের পাশাপাশি গাছগাছালি মরে যাচ্ছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এই অবস্থা থেকে সবাইকে পরিত্রাণের জন্য এই প্রার্থনা। ধর্মপ্রাণ মুসল্লিরা ইস্তিসকার নামাজ আদায় শেষে মহান আল্লাহর দরবারে 2 হাত তুলে চোখের পানি ফেলে বৃষ্টির কামনায় ফরিয়াদ করেন।